পুলিশের এ ধরনের কাজ চরম অন্যায় হয়েছে সেক্ষেত্রে ওইসব পুলিশ অফিসারদের সাসপেন্ড করা উচিত একই সঙ্গে এনকাউন্টারের তত্ত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় অপ্রাসঙ্গিক হলেও কল্যাণী বইমেলার উদ্বোধনে এসে হায়দ্রাবাদের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তিনি প্রতিবারের বইমেলার আয়োজন করা মতো মেলার হয় বর্ষে এবার মেলার থিম জন্ম দিশ শত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মেলায় সাহিত্যিক জানান বইয়ের সঙ্গ তার ভালো লাগে বই ভর্তি ঘরেই তার বাস এসবের মধ্যেই আচমকা হায়দ্রাবাদের এনকাউন্টার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন সাহিত্যিক তার অনুমান বড় কোনো রহস্য ধামাচাপা দিতেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে পুলিশ এনকাউন্টারের কারণ যা সব বলা হচ্ছে তাও মানতে চাননি সাহিত্যিক সেক্ষেত্রে এনকাউন্টারে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি একই সঙ্গে শীর্ষেন্দু বাবু বলেন এই ঘটনায় অনেকেই আবেগে মিষ্টিমুখ পর্যন্ত করছেন কিন্তু এটা একেবারে কাম্য নয় বলে বইমেলার রুদ্বোধনে জানান সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় চারদিকে বই ঘেরাও হয়ে বাড়িতেও থাকি আর বাড়ি বই ভর্তি বাড়ি বই রাখার জায়গা নেই অত্যন্ত অন্যায় হয়েছে এবং এদের যে মিষ্টি খাওয়ানো হচ্ছে রাখি বাঁধা হচ্ছে উল্টে এদের সাসপেন্ড করা উচিত এবং এদের অ্যারেস্ট করা উচিত প্রথম কথা এরা অনেক সাক্ষ্য প্রমাণকে লুপ্ত করে দিল এর পিছনে হয়তো কোনো ষড়যন্ত্র ছিল আমরা জানতে পারলাম না বুঝতে পারলাম না কিন্তু এটাকে শুধু হত্যাকাণ্ড করলে ভুল বলা হবে এটা একটা পরিকল্পনা বলে আমার মনে হচ্ছে যাই না সত্যি কথা কিন্তু এটা একেবারেই ভালো কাজ হয়নি একেবারেই ভালো কাজ হয়নি পুলিশ বিচারক পুলিশই আবার হন্তা পুলিশই জল্লাদের কাজ করবে বিচারকের কাজ করবে এটা কী করে হয় এনকাউন্টারের কথা বলছে সশস্ত্র পুলিশ চারজন নিরস্তকে নিয়ে যাচ্ছে তারা কী করে এটা এনকাউন্টার করারে গপ ওটা কিছু ব্যাপার নয় এটা একটা আবেগের ব্যাপার লোকে খুব খুশি হয়েছে দেখতে পাচ্ছি কিন্তু এই খুশিটা একেবারেই বাঞ্ছিত ছিল